আসসালামু আলাইকুম। আজ আমরা জানব সকালের নাস্তায় কি খাবেন তা সম্পর্কে। আপনি কি জানেন সকালের নাস্তা বাদ দেওয়া কতটা ভুল? সারাদিন শরীরকে ঠিকঠাক মতো কাজ করাতে সকালের নাস্তা জরুরি। প্রত্যেক মানুষের শরীরের জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা প্রতিদিন সকালে স্বাস্থ্যকর এবং ভারী নাস্তা খেলে মস্তিষ্ক পুরো দিনের জন্য তৈরি হয়ে যায় এবং সারাদিন শক্তি পাওয়া যায়। সারাদিন প্রাণবন্ত ও সুস্থ থাকতে সকালের নাস্তা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই দিনের শুরুতে একটি পরিপূর্ণ খাদ্য তালিকা আপনাকে দিতে পারে সারাদিন সুস্থ ও সতেজ থাকার নিশ্চয়তা। তবে শুধু পেট পুরে খেলে হবে না, কি খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। পুষ্টিগুণে ভরপুর সুষম ব্রেকফাস্ট প্রয়োজন, বিশেষ করে শীতকালে যখন আমাদের এনার্জির মাত্রা এমনিতেই কিছুটা কম থাকে। তাই পুষ্টিগুণের কথা বিবেচনা করে কিছু খাবার সকালের নাস্তায় না রাখাই ভালো। ব্রেকফাস্ট বা সকালের নাস্তা কেন এত গুরুত্বপূর্ণ? ব্রেকফাস্ট শব্দটির দিকে লক্ষ্য করলে দেখা যায় ব্রেক অর্থাৎ ভেঙে ফেলা, আর ফাস্টিং বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। অর্থাৎ দীর্ঘক্ষণ না খেয়ে তাকে ভেঙে ফেলাই হলো ব্রেকফাস্ট। সকালের নাস্তার মধ্যে থাকে ফাইবার, ভিটামিন, মিনারেল সহ অন্যান্য পুষ্টি উপাদান, যা সারা দিনভর আপনাকে যোগান দেয়, যা আপনার দেহের জন্য অন্যান্য পুষ্টি উপাদানগুলো আপনি ব্রেকফাস্ট থেকেই পেয়ে থাকেন। কেমন হওয়া উচিত সকালের খাবার আসুন জেনে নিই। সাধারণত সকালে মানবদেহের মেটাবলিজম হার বেশি থাকে এবং দিন বাড়ার সাথে সাথে ক্রমাগত কমতে শুরু করে। সে কারণে সকালের নাস্তা হওয়া উচিত ভারী এবং দুপুরের এবং রাতের খাবার ক্রমান্বয়ে কম ভারী হওয়া উচিত। তাছাড়া সকালের নাস্তার পরপরই আমরা সকল শ্রেণী পেশার মানুষ কাজে বেরিয়ে পড়ি এবং মজার বিষয় হচ্ছে কাজে মনোযোগ, নির্ভুলতা ও দক্ষতা আনয়ন অনেকটা সকালের নাস্তার উপরই নির্ভর করে। ডিম, প্রোটিনের সবচাইতে ভালো উৎস হচ্ছে ডিম, তাই সকালের নাস্তা বা ব্রেকফাস্টে ডিম খেতে পারেন। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস থাকে আর এতে ক্যালোরি থাকে বেশ কম। খেজুর, অন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস গুরুত্বপূর্ণ অঙ্গ পরিষ্কার করতে, হৃদয় ও লিভার সুস্থ রাখতে সকালে খেজুর খাওয়া উচিত। কিছু গবেষণায় জানা গিয়েছে খেজুর শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি একটি অ্যাফ্রোডিসিয়াক হিসেবে কাজ করে। আবার এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুল ও ত্বককে সুস্থ রাখে। খিচুড়ি, অনেকেরই সকালে ভাত খাওয়ার অভ্যাস, তারা ভাতের বদলে সকালের নাস্তায় রাখতে পারেন খিচুড়ি, তবে অবশ্যই সবজি খিচুড়ি। চালের পরিমাণ কমিয়ে বেশি পরিমাণে সবজি দিয়ে রান্না করা সবজি খিচুড়ি দিয়ে সেরে নিতে পারেন সকালের নাস্তা। এতে করে ভারী নাস্তা করা হলেও দেহে পৌঁছাবে পর্যাপ্ত পুষ্টি। ফল, সকালের নাস্তার জন্য সবচাইতে ভালো খাবার হচ্ছে ফলমূল। কলা, আপেল, কমলা, আঙ্গুর অথবা মৌসুমি ফলমূল দিয়ে সকালের নাস্তা করা সবচাইতে ভালো, বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওজন কমাতে আঁশ জাতীয় খাবার প্রয়োজন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি থাকে। ভিটামিন সম্পূর্ণ পেতে তাজা ও কাঁচা ফল খোসা সহ খাওয়াই ভালো। চাইলে ফলমূল দিয়ে সালাদ তৈরি করেও খেতে পারেন। গ্রিন টি, অনেকেই আছেন শুধু গ্রিন টি এবং বিস্কুট খেয়ে থাকেন, আপেল পাই খেতে পারেন, সঙ্গে রাখুন দারুচিনি ও সেদ্ধ করা মটরশুঁটি। কম চর্বিযুক্ত গ্রিক দই,
বাদামও রাখতে পারেন নাস্তায়। টোস্টের সাথে ঘন করে অ্যাভোকাডো ও শরীরের জন্য উপকারী। সালাদ, সালাদ মানেই যে শসা, টমেটো এবং গাজরের হতে হবে এমনটা মনে করার কোনো কারণ নেই। সুস্বাস্থ্যের জন্য এই সকল সবজির সাথে সালাদে ব্যবহার করতে পারেন সেদ্ধ ডিম বা সেদ্ধ মাংস অথবা সেদ্ধ ছোলাবড়। এছাড়া খেতে পারেন ফলমূলের সালাদ। এইসব ধরনের সালাদ স্বাস্থ্যের জন্য ভালো এবং দিনের শুরুটা চমৎকার করতে বেশ কার্যকরী। লাল আটার রুটি, সকালের নাস্তায় লাল আটার রুটি নির্বাচন করুন। লাল আটার রুটির সাথে বেশি করে দেশীয় শাকসবজি খাবেন। কেউ রুটি পছন্দ না করলে লাল শিরা, কলা ও টক দই মিশিয়ে খেতে পারেন। এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মেটাবলিক রেটকে নিয়ন্ত্রণ করে দেহে শক্তি যোগায়। পিনাট বাটার, ভীষণ স্বাদু এই পিনাট বাটার জ্যামের বিকল্প হিসেবে দারুণ। পাউরুটি, বিস্কুট, রুটি বা স্যান্ডউইচ সব কিছুতেই এটি মাখিয়ে খেতে পারেন। এর মধ্যে রয়েছে বাদামের পুষ্টিগুণ যা আপনার পেশিকে শক্তিশালী করে। এগুলো ছাড়া স্মুদিতেও পিনাট বাটার মিশিয়ে খেতে পারেন, একই উপকার মিলবে। ওটমিল, সারাদিনের এনার্জি পেতে ওটমিল খেতে পারেন, কারণ ওটসে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B1 এবং ভিটামিন B6। ওটস খেতে পারেন দুধ, ফল ও বাদাম মিশিয়ে। বিশেষ পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে কমপক্ষে আধা লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে শরীরের কোষগুলি সতেজ হয়ে ওঠে এবং শরীরে দূষিত পদার্থ মূত্র ও মলত্যাগের মাধ্যমে বের হয়ে যেতে সাহায্য করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য 1 চা চামচ মধু ও 1/2 চা চামচ কালো জিরা একত্রে মিশিয়ে খাওয়া যেতে পারে। রাতে ছোলা ভিজিয়ে রেখে সকালে ছোলার সাথে 1/2 চা চামচ আদা কুচি এবং 1 অথবা 2 কোয়া রসুন, একটু বিট লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং শক্তি বৃদ্ধি পায়, পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। পরিশেষে, সকালের নাস্তা অনেক গুরুত্বপূর্ণ এবং ছোট বড় কেউই তা এড়িয়ে চলতে পারেন না। সকালের নাস্তা খাওয়া কেন দরকার তা জেনেও কি নাস্তা না করেই কাজের জন্য বেরিয়ে যাবেন? নিশ্চয় না। প্রত্যেক দিন যথাসময়ে সকালের নাস্তা সম্পন্ন করুন এবং অবশ্যই তা স্বাস্থ্যকর খাবার দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।